H2B1 রয়েছে, এখানে রয়েছে 48 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি এই দুইটার মধ্যে এবং 350 ওয়াটের মোটর। তো একবার ফুল চার্জ এই গাড়িটি হচ্ছে খুবই চমৎকার একটি গাড়ি। তো গাড়িটির নাম হচ্ছে 304। এই 304 মডেলের গাড়িটিতে চারটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে 8 কিলোমিটার। তো গাড়িটি ব্যবহার করা হয়েছে 48 ভোল্ট 20 অ্যাম্পিয়ার ব্যাটারি, 1000 ওয়াটের মোটর, একবার ফুল চার্জে গাড়ি দিয়ে যাওয়া যাবে 50 থেকে। এই গাড়িটির নাম হচ্ছে স্মার্ট অ্যাভেঞ্জার। স্মার্ট অ্যাভেঞ্জার এই মডেলের গাড়িটির বর্তমান মূল্য হচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে থেকে দেখছেন আমাকে আজকে সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আপনাদের লুকিং কিপিয়া, আপনাদের জয় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিন্তু আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি। ইয়েস, অনেকে কমেন্টস করেছে ভাইয়া ইলেকট্রিক ভিডিও, ইলেকট্রিক বাইকের ভিডিও দেন। তো আমি কিন্তু আজকে আবারও ইলেকট্রিক বাইকের ভিডিও নিয়ে চলে আসছি। আর আমার পাশে দেখতে পাচ্ছেন সারি সারি অনেক অনেক ইলেকট্রিক বাইক রাখা। ইলেকট্রিক বাইক কিনলে আপনাদের কি কি প্রয়োজন হবে, আপনাদের কি কি লাগবে যে ইলেকট্রিক বাইক চালাতে হলে, সেগুলো কিন্তু আজকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং অনেক অনেক ইলেকট্রিক বাইকের প্রাইস আপডেট প্রাইসগুলো শেয়ার করব। আর এই ভিডিওটা করার জন্য কিন্তু আমি চলে আসছি আজকে আমাদের আমার পাশে যে দেখতে পাচ্ছেন নূর ভাই দাঁড়ায় আছে। তো নূর ভাই আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নূর ভাই আপনাদেরকে লোকেশনটা বলে দিবেন। নূর ভাই আমি কোথায় আসছি? তো আমাদের লোকেশনটা কিন্তু খুবই ইজি। তো আমাদের লোকেশন হচ্ছে যাত্রাবাড়ি 80/5/1 উত্তর যাত্রাবাড়ি, বিবির বাগিচা 3 নম্বর গেট। আমি আবারও বলছি, উত্তর যাত্রাবাড়ি, বিবির বাগিচা 3 নম্বর গেট। 3 নম্বর গেটে আসলে পেয়ে যাবেন স্মার্ট ইবাইকের স্যাম্পল এবং স্মার্ট ইবাইকের শোরুম। আর এখানে আসলে কিন্তু আপনারা অনেক অনেক ধরনের স্মার্ট ইবাইক পেয়ে যাবেন, মানে ইলেকট্রিক বাইক পেয়ে যাবেন। আপনাদেরকে আপডেট প্রাইসগুলো জানাবো, যেহেতু ডলার প্রাইস বেড়েছে কিন্তু আপডেট প্রাইসও কিন্তু চলে আসছে। আগে যে ভিডিওগুলো দেখেছেন সেই প্রাইসে কিন্তু এখন নাইকিতে একটু আপডেট প্রাইস হয়েছে। আর দেরি না করি মূল ভিডিওতে চলে যাই, ফিরছি ইন্টার পরে। তো নূর ভাই, প্রথমে আমরা কোন ইলেকট্রিক বাইকটা দেখতে যাচ্ছি? প্রথমত আমরা কথা বলবো, এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে H2, স্মার্ট H2, H2 মডেলের গাড়িগুলি নিয়ে। এই গাড়িতে রয়েছে 60 ভোল্ট 25 অ্যাম্পিয়ার ব্যাটারি এবং রয়েছে 500 ওয়াটের মোটর, একবার ফুল চার্জে গাড়িগুলি দিয়ে যাওয়া যাবে 50 থেকে 60 কিলোমিটার। আর গাড়িটি কিন্তু তিনটি কালার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর গাড়িগুলির দাম হচ্ছে 85,000 টাকা। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো H2 V1। দেখতে পাচ্ছেন H2V1 রয়েছে, এখানে রয়েছে 48 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি এই দুইটার মধ্যে এবং 350 ওয়াটের মোটর। তো একবার ফুল চার্জে গাড়িটি দিয়ে যাওয়া যাবে 40 থেকে 50 কিলোমিটার। গাড়িটির বর্তমান মূল্য হচ্ছে 65,000 টাকা। এরপরে আমরা যে গাড়িটি দেখাবো, গাড়িটির নাম হচ্ছে গুডলাক, হাইব্রিড গুডলাক। এই গুডলাক গাড়িটি কিন্তু রয়েছে 48 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি দ্বারা পরিচালিত এবং 350 ওয়াটের ব্রাশলেস মোটর। একবার ফুল চার্জ করলে গাড়ি দিয়ে যাওয়া যাবে প্রায় 40 থেকে 50 কিলোমিটার। গাড়িটির বর্তমান মূল্য হচ্ছে 65,000 টাকা। আচ্ছা, এরপরে আমরা যে গাড়িটি সম্পর্কে কথা বলবো, এই গাড়িটি হচ্ছে খুবই চমৎকার একটি গাড়ি। তো গাড়িটির নাম হচ্ছে 304। এই 304 মডেলের গাড়িটিতে চারটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে 48 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং একবার ফুল চার্জে গাড়িটি দিয়ে যাওয়া যাবে প্রায় 60 থেকে 70 কিলোমিটার। আর মোটর ব্যবহার করা হয়েছে 1000 ওয়াটের মোটর। তো খুবই চমৎকার একটি কালার। আর এই গাড়ির বর্তমান মূল্য হচ্ছে 85,000 টাকা। ওকে, তো এরপরে আমরা যে গাড়িটি সম্পর্কে কথা বলবো, এটি হচ্ছে স্মার্ট শ্যাডো পান্ডা। এই শ্যাডো পান্ডা মডেলের গাড়িটি হচ্ছে 60 ভোল্ট 25 অ্যাম্পিয়ার ব্যাটারি, 1000 ওয়াটের মোটর, 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 1000 ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে। একবার ফুল চার্জ করলে গাড়িগুলি দিয়ে যাওয়া যাবে 50 থেকে 60 কিলোমিটার, 50+ যাওয়া যাবে এই গাড়িটি দিয়ে। গাড়িগুলির সাথে রয়েছে ছাবি, পাশাপাশি কিন্তু পেয়ে যাবেন রিমোট। আপনি চাইলে রিমোটের মাধ্যমে কিন্তু গাড়িগুলিকে অন অফ এবং সেন্সর লক করে রাখতে পারবেন। ওকে, এরপরে আমরা যে গাড়িটি দেখাবো, গাড়িটি হচ্ছে স্মার্ট স্প্যারো মডেলের গাড়ি। স্মার্ট স্প্যারো মডেলের এই গাড়িটি দিয়ে যাওয়া যাবে প্রায় 50 থেকে 60 কিলোমিটার। তো গাড়িটি ব্যবহার করা হচ্ছে 48 ভোল্ট 20 অ্যাম্পিয়ার ব্যাটারি, 1000 ওয়াটের মোটর, একবার ফুল চার্জে গাড়ি দিয়ে যাওয়া যাবে 50 থেকে 60 কিলোমিটার। গাড়িটির বর্তমান মূল্য হচ্ছে 70,000 টাকা। ওকে, তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে সাইকেল টাইপের একটি গাড়ি রয়েছে। আর এই গাড়িটি হচ্ছে 48 ভোল্ট 12 অ্যাম্পিয়ার ব্যাটারি দ্বারা পরিচালিত, 350 ওয়াটের মোটর, একবার ফুল চার্জে গাড়িটি দিয়ে যাওয়া যাবে 25 থেকে 30 কিলোমিটার।
গাড়িটির বর্তমান মূল্য হচ্ছে 47,000 টাকা। এরপরে আমরা যে গাড়িটি দেখাবো খুবই স্টাইলিশ এবং অসাধারণ একটি গাড়ি। এই গাড়িটির নাম হচ্ছে স্মার্ট অ্যাভেঞ্জার। এই মডেলের গাড়িটির বর্তমান মূল্য হচ্ছে 1,35,000 টাকা। আর গাড়িটিতে ব্যবহার করা হয়েছে 2000 ওয়াটের মোটর, ব্যবহার করা হয়েছে 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ার ব্যাটারি, যেটি কিনা এখানে থাকে ব্যাটারি এবং মোটর থাকে এইখানে। 2000 ওয়াটের মোটর সেট করা আছে। একবার ফুল চার্জে 70 থেকে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত গাড়িটি দিয়ে যাওয়া যাবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আরো অনেকগুলি গাড়ি রয়েছে স্কুটার টাইপের দুই চাকার মধ্যে। তো এই গাড়িটির নাম হচ্ছে হর্স, এই গাড়িটি দুই চাকা এবং তিন চাকা দুটোই আপনারা পেয়ে যাবেন। গাড়িটিতে ব্যবহার করা হচ্ছে 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ার ব্যাটারি, 1000 ওয়াটের মোটর, একবার ফুল চার্জে 60 থেকে 70 কিলোমিটার যাবে। গাড়িটির বর্তমান মূল্য হচ্ছে 1,05,000 টাকা এবং এই গাড়িটির নাম হচ্ছে শ্যাডো পান্ডা, ব্যবহার করা হয়েছে 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ার ব্যাটারি, 1000 ওয়াটের মোটর, গাড়িটির বর্তমান মূল্য হচ্ছে 95,000 টাকা। তো এরপরে আমরা চলে যাচ্ছি থ্রি হুইলের একটি ইলেকট্রিক বাইক দেখাবো আমরা, যে বাইকটির নাম হচ্ছে 111x1। এই গাড়িটি এত চমৎকার যে আপনি সোফার মতো বসে থেকে কিন্তু গাড়িকে চালাতে পারবেন। দেখতে পাচ্ছেন স্ট্যান্ড রয়েছে দুই সাইডে দুটো, আপনি হাত রাখতে পারবেন খুব ইজিলি এবং এই গাড়িটি দিয়ে আপনি কিন্তু সামনেও যেতে পারবেন। আবার রিভার্সে ক্লিক করলে গাড়িটি দিয়ে পিছনেও চলে যেতে পারবেন, মানে সামনেও যেতে পারবেন পিছনেও যেতে পারবেন। তো এই গাড়িতে ব্যবহার করা হয়েছে 6টি ব্যাটারি, 72 ভোল্ট 20 অ্যাম্পিয়ার ব্যাটারি এবং ব্যবহার করা হয়েছে 1000 ওয়াটের মোটর, একবার ফুল চার্জে 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন। এরপর এখানে রয়েছে আরো অনেক চমৎকার গাড়ি, যে গাড়িটিতে রয়েছে 72 ভোল্ট 20 অ্যাম্পিয়ার ব্যাটারি, 1000 ওয়াটের মোটর, আর গাড়িটির বর্তমান মূল্য হচ্ছে 1,35,000 টাকা। এটিও তিন চাকার একটি ইলেকট্রিক বাইক। এছাড়াও কিন্তু আমাদের অনেকগুলি সাইকেল টাইপের গাড়ি রয়েছে, এই গাড়িগুলিতে পেয়ে যাবেন 48 ভোল্ট 20 অ্যাম্পিয়ার ব্যাটারি, 350 ওয়াটের মোটর, একবার ফুল চার্জে গাড়িগুলি দিয়ে যাওয়া যাবে প্রায় 40 কিলোমিটার মতো, 30 থেকে 40 কিলোমিটার যেতে পারবেন। তো এই ছিল আমাদের স্মার্ট ইবাইকের বর্তমান কালেকশন। এছাড়াও কিন্তু আমাদের নতুন নতুন আপডেট পেয়ে যাবেন। আচ্ছা ভাই, এবার আমি একটু জিজ্ঞেস করবো, আপনার ভিউয়ার্স সবই জানলো আপডেট প্রাইসগুলো, তো এবার একটু জিজ্ঞেস করবো, অনেকেই জিজ্ঞেস করে যে ঢাকা বাংলাদেশের যে কোনো জায়গায় এই বাইকগুলো নেওয়া যাবে কিনা। জি, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু ভিডিও কলে দেখার মাধ্যমে গাড়িগুলিকে বুকিং করতে পারবেন। আর বুকিং করার জন্য মাত্র নামে মূল্য 5,000 থেকে 10,000 টাকা যদি আমাদেরকে বুকিং মানি করেন, আমরা কুরিয়ার সার্ভিসে আপনার ঠিকানা কিন্তু আমরা গাড়িগুলিকে কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিব মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যে। আচ্ছা, এবার একটু বলি, অনেকে জিজ্ঞেস করে ইলেকট্রিক বাইক চালাতে আমাদের কি কি কাগজপাতি লাগছে বা কিছু লাগছে কিনা। ইলেকট্রিক বাইক চালাতে কোনো প্রকার লাইসেন্সের প্রয়োজন হয় না, তবে ড্রাইভিং লাইসেন্সটা থাকলে ভালো এবং এইগুলি কিন্তু ইএমআই এর মাধ্যমেও নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, যারা ইএমআই করতে যাচ্ছে তারা কিন্তু কিসের মাধ্যমে, ডেবিট না ক্রেডিট? ক্রেডিট কার্ডের মাধ্যমে, ডেবিট কার্ড না, শুধুমাত্র ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারবে। এবং আমরা কিন্তু 6 মাসের ব্যাটারি মোটরের ওয়ারেন্টি দিয়ে থাকি, 6 মাসের মধ্যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস করে দেব। ওকে, আমরা জানতে পারলাম ইলেকট্রিক বাইক চালাতে কোনো কাগজপাতি লাগে না, কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা থাকলে ভালো, কারণ আপনারা যেহেতু একটা বাইক চালাবেন এটা কিন্তু অনেক স্পিড আছে অনেকগুলো বাইকে, তো আপনারা কিন্তু একটা লাইসেন্স হলে আপনাদের জন্য বেটার। আর অবশ্যই সেফটি মেনটেন করবেন, হেলমেট অবশ্যই পরবেন, তো হেলমেট থাকলে আপনাদের কোনো ট্রাফিকে কোনো প্রবলেম হবে না, আর কাগজপাতি লাগে না, কোনো সমস্যা নেই। আর বেসিক্যালি আপনারা ঢাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই বাইকগুলো নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, পাশাপাশি ওনাদের যে নাম্বার আছে ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এখানে চাইলে এসেও আপনারা একদম চালা যদি আপনার চান বাইক চালিয়ে তারপর কিন্তু আপনারা নিতে পারবেন, দেখে শুনে নিতে পারবেন। আর প্রাইসগুলো কি ভাই ফিক্সড? জি, প্রাইসগুলো ফিক্সড, তবে আমরা আসেন আসলে তখন। আচ্ছা, আমার ভিউয়ার্স যারা আসবেন অবশ্যই ভিডিও দেখে আসবেন, তা একটু অনার করা যাবে। আর এগুলো কিন্তু আপনাদের ওয়ারেন্টি থাকছে কত মাস? 6 মাস, ব্যাটারি মোটরের 6 মাসের ওয়ারেন্টি থাকবে, ফ্রি সার্ভিস থাকছে। ওকে ভিউয়ার্স, আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে অ্যাপ্রিসিয়েট করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে এই রকম ভিডিওগুলো আপনারা মিস না করে যান। অনেক কষ্ট করে ভিডিওগুলো করা হয়, তো আপনাদের যদি লাইক আমি পেয়ে যাই তখন আমার আরো কি বলে এনার্জি বেড়ে যায় যে এরকম ভিডিও করার জন্য। তো আমি কিন্তু অনেক দূরে চলে আসছি, আমার বাসা মিরপুর, মিরপুর থেকে যাত্রাবাড়ি চলে আসছি আপনাদের সাথে এই বাইকগুলো শেয়ার করার জন্য। যেহেতু তেলের দাম বাড়তি আপনারা কিন্তু অনেকেই ইলেকট্রিক বাইক খুঁজছেন, আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর বাইকগুলো কিন্তু এইখানে আসলে স্মার্ট ই বাইকে আসলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।